বিক্ষোভের মুখে পড়লেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস বিধায়ক দুলাল বর রবিবার ঠাকুর বাড়িতে যান তিনি তাকে ঘিরে বিক্ষোভ দেখান অনেকেই ঠাকুর বিক্ষোভের মুখে এসে বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস বিধায়ক দুলাল বর বিক্ষোভের মুখে পড়ে দ্রুত ঠাকুর বাড়ি ছাড়েন তিনি রবিবার বড় মা বিনা পানি দেবীর শ্রাদ্ধ অনুষ্ঠানে ঠাকুর বাড়িতে যান দুলাল তাকে ঢুকতে বাধা পেতে হয় তড়িঘড়ি সেখান থেকে চলে যান তিনি কেউ কেউ মতুয়া ভক্ত প্রশ্ন তোলেন রাজনীতি করতে এসেছেন তিনি যদিও এ ব্যাপারে বিজেপি নেতা দুলাল বর বলেন একজন মতুয়া ভক্ত হিসেবে বড়মাকে শ্রোতা জানাতে এসেছিলাম এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই